আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হে আমার প্রিয় বন্ধু মহোদয়, আজ আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো, যেটা দেখার পর আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন, তারপর পরই আপনি সেই ড্রাইভারকে স্যালুট জানাতে বাধ্য হবেন। গতকাল থেকে একটি ভিডিও উর্দু এবং হিন্দি চ্যানেলগুলিতে তথা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে। একটি 40 দিনের শিশুর দিল এর সমস্যা রয়েছে, বাচ্চাটির দিল ট্রান্সফার করতে হবে, এই বাচ্চাটিকে টাইম মতো 4 ঘন্টা মধ্যে ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর পৌঁছাতে হবে। শরীর থেকে যদি একবার দিল বার করা হয় তাহলে ওই দিলটি 4 ঘন্টা ভালো থাকে, 4 ঘন্টা পার হয়ে গেলে সেই দিল আর ভালো থাকে না, খারাপ হয়ে যায়। এ কারণেই 4 ঘন্টার মধ্যে ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর যেতেই হবে। এই 4 ঘন্টার মধ্যে ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর পৌঁছানো খুবই কঠিন ব্যাপার, কেননা সেই পথের দূরত্ব 400 কিলোমিটার। কিন্তু প্রিয় বন্ধু মহোদয়গণ, একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার এমন কিছু করে দেখালো যে সে রাতরাত্রি সকলের কাছে বিখ্যাত তথা সবার মুখোমুখি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ড্রাইভারটি 4 ঘন্টার মধ্যে ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া প্রার্থনা করি সেই ড্রাইভারের জন্য এবং তাকে স্যালুট জানাই। সকলেই সেই ছোট্ট বাচ্চাটির জন্য দোয়া করবেন, যেন বাচ্চাটিকে মহান আল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ করে দেন। তাহলে চলুন সেই ভিডিও ফুটেজটি আমরা দেখে নেই কিভাবে সে 4 ঘন্টার মধ্যে ম্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর পৌঁছালো। ভিডিওটি দেখার আগে আমি আপনাকে বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। কেননা আমরা যখন নতুন নতুন খবর ও ইসলামিক ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন ভিডিও ফুটেজটি দেখা যাক। चेन्नई के एक अस्पताल में एक मरीज को दिल का इंतजार था। उस मरीज तक दिल नहीं पहुंचता तो उसकी जान चली जाती। मरीज के लिए दिल 345 किलोमीटर दूर बेंगलोर से आना था। समय कम था और खतरा ज्यादा, लेकिन आखिर में जीत इंसानियत की हुई। सभी ड्राइवर्स ने अपनी अपनी गाड़ियां किनारे लगा दी ताकि एम्बुलेंस को रास्ता मिल सके। चेन्नई के एक अस्पताल में एक मरीज को दिल का इंतजार था। उस मरीज तक दिल नहीं पहुंचता तो उसकी जान चली जाती। मरीज के लिए दिल 345 किलोमीटर दूर बेंगलोर से आना था। समय कम था और खतरा ज्यादा, लेकिन आखिर में जीत इंसानियत की हुई।